হেতার মতো বুড়া লোকেরে আমরা মতো যুবতী মহিলা কেন ঠকাইতেছে? যুবতী বলেছেন ঠিক আছে, কিন্তু আমি কিন্তু মহিলা না। আপনার ক্যারেক্টারের সাথে যুবতী যায়, কিন্তু আপনার বডির সাথে মহিলাই যায়, বুঝতে পারছেন? এবার হাত তুলে দাঁড়িয়ে আছেন কেন? না না, যেভাবে দৌড়ে আসতেছেন আমি তো মনে করছি পড়ে যাবেন। আপনার শরীরের বাইরে আবার ফ্লোরের কোনো সমস্যা টমস্যা হয় কিনা, এই কারণে আগে থেকে প্রস্তুত ছিলাম আপনাকে ধরার জন্য। আমি দৌড়ে আসবো আর আপনি আমাকে ধরবেন? শরীরে মাংস আছে নাকি? আর শরীরে মাংস কই থেকে থাকবে? সব মাংস তো আপনারা নিয়ে নিছেন, আপনাদের শরীরে চলে গেছে, আর শুনে তো মাংস কম। আপনি একটা খারাপ লোক। হ্যাঁ, নষ্ট কথা বলেন, আমি কমপ্লেন করবো আপনার নামে। আমি বাজে লোক? আমি বাজে লোক? হ্যাঁ শুনেন, কমপ্লেন কিন্তু আমি আপনার নামে করবো। আপনি আমার সিরিয়াস করতেছেন, যেভাবে দৌড়াদৌড়ি করেন এটা কিন্তু একটা মানে পুরুষের পক্ষে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে পড়ে, বুঝছেন? আপনার শরীর এরকম রেডিয়াস মার্কা শরীর আমি করব সিটি? যাও বাদ দেন, মনির ভাই কোথায়? হেতার মতো বুড়া লোকেরে আমরা মতো যুবতী মহিলা কেন ঠকাইতেছে? যুবতী বলেছেন ঠিক আছে, কিন্তু আমি কিন্তু মহিলা না। আপনার ক্যারেক্টারের সাথে যুবতী যায়, কিন্তু আপনার বডির সাথে মহিলাই যায়, বুঝছেন? দেখুন, আপনার এই চেহারাটা যত খারাপ আপনি মানুষটাও তত খারাপ। আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন। আমি মানুষ হিসেবে খারাপ হইতে পারি, কিন্তু আমার চেহারা নিয়ে কোনো সময় কোনো কথা বলবেন না। আপনি কি জানেন আর পিছনে কতগুলো মাইয়া হলা গুত্ত? আমি যে সময় স্কুলে আসিলাম আর বান্ধবী আরে সিডি লিখতো, আর সিডির মধ্যে মোর ফাঁকা পর্যন্ত ঢুকাই দিয়েছে, নাম ছিল চুরমায়া শিমু। এখন আপনি বলেন তেনারা কেন খুঁজতেছেন? আপনি কাজের কথা বলেন, অকাজের কথা বেশি বলেন আপনি। আসলে কি, আমি শুনেছি উনি নাকি প্রোডিউস করে মুভিতে, মানে আমি ওনার সাথে একটু মিট করতে চেয়েছিলাম, মানে বুঝতেই তো পারছেন না, মানে কথাবার্তা হলো আর কি, মানে আমি নায়িকা আর কি, বুঝতেই তো পারছেন। উনি কোথায়? উনি আসলে নতুন প্রোডিউস করতেছে, বুঝছেন, নতুন একটা ছবি বানাইতেছে। আমাকে বলছে, আমাকে রাখছে তার কাস্টিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমি হচ্ছে এই বিভিন্ন কাস্টিং টাস্টিংগুলো দেখবো এখন থেকে, কিন্তু আপনার দিয়ে হবে না। সালাউদ্দিন ভাই, আপনি সব কী বলছেন? শুধু কি কাস্টিংই করবেন? আপনি তো অ্যাক্টিংও করতে পারেন, আপনি অনেক ভালো করবেন। তাই না, অ্যাক্টিং করতে পারবেন, কিন্তু কিছুক্ষণ আগে তো আপনি বলতেছিলেন আর দিকে কিচ্ছু হবে না, আমার চেহারা খুব বাজে, আমি তো কিছু পাইতাম না, এখন বলতেছেন। আরে আমি তো ওটা রাগের মাথায় বলেছি, আপনি রাগ করছেন কেন? মানে সারাদিন ভাই, মানে বুঝতেই তো পারছেন আমি অনেক ভালো অভিনয় করি না, আপনি ব্যাপারটা একটু দেখবেন না? অবশ্যই অবশ্যই, জি জি, ঠিক আছে, দেখবো দেখবো, প্লিজ দেখবো। হ্যাঁ দেখবো।